নিউমার্কেট গেছিলাম যে মিনি ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ারও করেছি, তো সেখানে গিয়ে আমি কিছু ইয়াররিংস কিনেছিলাম, ভীষণ সুন্দর সুন্দর ইয়াররিংস যেগুলো 100 টাকার মধ্যেই আসে, তো ভীষণ অ্যাফোর্ডেবল। সামনে কালী পুজো চলছে, দুর্গা পুজো তো চলেই এসছে, তো দিওয়ালি কালী পুজোর জন্য তোমরা শপিং করতে পারো। তো ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করি। চলো আমার ফার্স্ট আমি আমার ইয়াররিংস থেকে শুরু করছি। এই ইয়াররিংসটা আমি 50 রুপিসে কিনেছি। এই ইয়াররিংসটা পুরো কুঠির ওপর দিয়ে আছে, হোয়াইট কুঠির ওপর। আর এটা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ক্যারি করতে পারবে, ইভেন ইন্ডিয়ান আউটফিটের সাথেও এটা পরা যায়। একটা ঝুমকো আমি দেখাচ্ছি, এই ঝুমকোটা 70 রুপিসে কিনেছি। ঝুমকোটা ভীষণ সুন্দর, ভীষণ সুইট একটা ঝুমকো। এটারই একটা সেকেন্ড কালার আছে, সেটা হচ্ছে এটা। এটা ডিজাইনটা একটু আলাদা, বাট প্রাইস সেম। এটাও 70 রুপিস, এটাও একটা ঝুমকো। এটা বেসিক্যালি কুর্তি ফুর্তির সাথেও পরা যাবে, বা ইন্ডিয়ান ওয়েস্টার্ন যারা আউটফিট করো তারাও পরতে পারবে এটা। এটা ভীষণ সুন্দর, এটা 50 রুপিসে। 50 রুপিসে একটা লম্বা ঝুমকো, এটা একটু লম্বা আছে, আর বেসিক্যালি কুর্তির সাথেই ভালো লাগবে পরে। ডোডো চিৎকার করছে ওখান থেকে। এটাও 50 রুপিস, এটাও একটা ঝুমকো। এটা বেসিক্যালি শাড়ির সাথে পরবো বলেই আমি কিনেছি। এটাও খুব সুন্দর, 50 রুপিসের মধ্যে। এই ঝুমকোগুলো 70 রুপিস করে। এটা দেখতে ভীষণ সুন্দর, এখন ঝুমকো এই ঝুমকোগুলো ভীষণ বেরিয়েছে, এগুলো 70 রুপিস করে। এটারই আমি আরেকটা কালার কিনেছি, সেটা হচ্ছে এটা, যেটা কালারফুল একটা ঝুমকো। তো এই দুটো ঝুমকো আমি 70 রুপিস করে এই জ্যাকেটটা কিনেছি। আরেকটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে স্টোনের মধ্যে একটা। এটা আমি ওয়েস্টার্ন আউটফিটের সাথেই বেশি ভালো লাগবে ক্যারি করতে। এটা 70 রুপিস, আমি তো সেদিন মোটামুটি কিনেছিলাম, সব কটাই 70 to 50 রুপিসের মধ্যে রয়েছে। শুধু সেট একটা কিনেছিলাম, সেটা হচ্ছে 150। এই সেটটা আমি কিনেছি, এটা 150। এটা একটা চকার সেট, তোমরা এটা চেন আছে, চেনটা দিয়ে লম্বা করে পরা যায়, বাট এটা চকার হিসাবে বেশি ভালো লাগে পরতে। ছোট্ট একটা ঝুমকো আছে, এই শাড়ির সাথেও খুব সুন্দর লাগে পরতে। এই কলকা করা ঝুমকোটা আমার খুব পছন্দ হয়েছিলো, এটা 70 রুপিস করে। এটারই সেম কালারের আমি আরেকটা পেয়ার নিয়েছি, খালি ডিজাইনটা একটু আলাদা, সেটা হচ্ছে এটা। তো এই দুটো কালারটা সেম হয়েছে, বাট আমি পরে বাড়িতে এসে নোটিস করি কালারটা সেম হয়ে গেছে, বাট ডিজাইনটা দুটো আলাদা। এই দুটো 70 রুপিস করে। তো এই কটাই আমি আপাতত কানের দুল কিনেছি, আর সব কটাই 70 to 50 রুপিসের মধ্যে। তোমরা যদি আমার মিনি ব্লগটা না দেখে থাকো তো চ্যানেলে রয়েছে, প্লিজ যাও আর মিনি ব্লগটা দেখো। আই হোপ তোমরা খুব এনজয় করবে। আমার রিলস যেগুলো দেখতে হয় তো তুমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও গিয়ে আমার রিলসগুলো দেখতে পারো। ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আমার লিঙ্ক দেওয়া আছে। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ফেসবুক পেজে ফলো করতে ফলোয়ার্স আছে, বাট কিন্তু খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে। লাস্ট মানে জুলাইতে হ্যাক হয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পেজটা আমি এখনও অবধি রিকভার করতে পারিনি, আর পেজটা আমারই বোকামির জন্য হ্যাক হয়েছে। কেউ একটা, মানে যে হ্যাকার, সে আমাকে ফেসবুক স্পন্সরশিপের নাম করে মেল পাঠিয়েছিল, আমি ওটা অ্যাকসেপ্ট করি। আমাকে বলা হয় যে অ্যাড রান করা হবে, দেন আমি সেটা
অ্যাকসেপ্ট করি, ওদের কিছু একটা পারমিশন চেয়েছিলো, আমি দিয়ে দিয়েছিলাম আমার অ্যাকাউন্টকে, ওরা তারপরে হ্যাক করে নিয়েছিলো। পরে আমি অনেক কিছু ঘেঁটে জানতে পারি যে ফেসবুক স্পন্সরশিপ থেকে এরকম কোনো মেল আসেই না। অ্যাকচুয়ালি তখন আমি একদমই নতুন ছিলাম, মানে ফেসবুক পেজ সম্পর্কে আমার খুব ধারণা কম ছিল। পরে আমি আস্তে আস্তে যখন সব ভিডিও দেখি জানতে পারি যে এরকম কোনো মেল আসে না, কোনো মেসেজ আসে না, এগুলো সব ফেক। তারপরে আমি আরও একটা আমার পেজ বানাই যেটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অ্যান্ড গড গ্রেস সবাই অনেক ভালোবাসা দিয়েছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল একটা ইনফরমেশান, যে যারা ফেসবুক পেজের উপর কাজ করো, আমার মতো অ্যাটলিস্ট ঠকো না, বিকজ অনেক কষ্ট করে একটা পেজ বানানো হয়। তো পেজটাতে 600,000 ওপর আমার ফলোয়ার্স ছিল, ভীষণ কষ্ট হয়েছিল। প্রায় এক মাস মতো আমি মানে জাস্ট দিন রাত আমি ফেসবুক হেল্প সেন্টারে হেল্প চেয়েছি, বাট কোনো কিছু হয়নি। ট্রাস্ট মি, কিছু হয় না একবার হ্যাক হয়ে গেলে। হয়তো অনেকে লাকি যারা পেয়ে যায়, বাট আমি হয়তো অতটা আনলাকি না, আনলাকি আমি অতটাই যে আমি পেজটা ফেরত পাইনি। পেজ লাস্ট আমি আশা ছেড়ে দিয়ে তো নতুন একটা পেজ বানিয়েছি। তো পেজটাকে প্লিজ তোমরা ফলো করে নিও, আর প্লিজ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, আর আমার সাথে অবশ্যই থেকো। এই পুজোর 5 দিন আমার পুজো পঞ্চমী থেকেই শুরু হয়, আমি বেসিক্যালি ঠিক ওল্ড স্কুল টাইপের, তো আমি একটু পঞ্চমী থেকেই পুজো ফিল করি। তো পঞ্চমী থেকে আমার সাথে পুজো পরিক্রমায় সঙ্গে থেকো, প্রত্যেক দিনের ভিডিও আমি হয়তো পরদিন আপলোড করবো, বাট প্রত্যেক দিনের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো টাটা।